অপহরণের 22 দিন উকলিল, আজিও সন্ধান নাই ঋতুল শইকীয়ার। ওএনজিসির চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডর 22 দিন উকলিল, কিন্তু আজিও সন্ধান নুলাল তৃতীয়জন অপহৃত তিতাবৰৰ নাঙলগাঁওয়ের ঋতুল শইকীয়ার। 24 এপ্রিলতে উদ্ধার হল মোহিনী আর লোকেশ। 26 এপ্রিলত খবর আহিছিল ঋতুল জীবিত থকার। খবর আহিছিল নাগালেন্ডর মন জিলার গভীরণ্যত ঋতুলর সন্ধানত সেনার অভিযান চলার, কিন্তু নাই সেনা আরক্ষীর অভিযানের এটা পষেক পিছতো সন্ধান নাই ঋতুলর। অজান আশঙ্কাত এতিয়া মাথো চকুল উটুকিছে ঋতুলর পরিয়ালে। অসহায় পরিয়ালটির ওসরত কোনো উত্তর দিব পৰা নাই আরক্ষী সেনায়। দিনে দিনে ভাগি পড়া ঋতুলর পরিয়ালের ওসর থিয় হয়ে এবার আলফা আর সরকারক আহ্বান দুই কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী আর ভাস্কর জ্যোতি বরুয়ার। আলফার লগত যদি নাই তেন্তে কত আছে ঋতুল? এই প্রশ্ন বিধায়ক রূপজ্যোতির। পরেশ বড়ুয়া ডাঙরের হাতত যদি সচাকে আছে, তেখেতে প্রেস বিবৃতি লিখেছে অসমীয়া সন্তান হিসেবে আমি কোনো ক্ষতি নহক বলে আমি এই দিয়া হয়েছিল বলে কৈছে। প্রকৃততে যদি অসমৰ প্রতি প্রেম মৰম তেখেতৰ সঁচা অর্থত আছে, তেখেতে উদ্যোগ লোক আৰু যদি আছে ইন্ডিয়ান আর্মির তেওঁ কথা পাতক। বিধায়ক ভাস্কর জ্যোতির আলফালৈ আহ্বান, যিকোনো মূল্যর বিনিময়ত উভতাই দিয়ক ঋতুলক। পরেশ বড়ুয়া ডাঙরিয়ালৈ মোৰ এইটো আহ্বান যে যিকোনো উপায়ৰে যিকোনো মূল্যর বিনিময়ত ঋতুল শইকীয়া সোঁ শৰীৰে যাতে ঘৰলৈ অহাৰ তেওঁ যি রাস্তা সেই রাস্তাটো তেওঁ উলিয়াই দিয়ে। ইফালে ঋতুলর প্রসঙ্গত সরকারক সমালোচনা করলে বিধায়ক রূপজ্যোতিয়ে, অন্যহাতে বিধায়ক ভাস্কর জ্যোতিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক বিষয়টির হস্তক্ষেপর আর্জি জানাব বলে মন্তব্য করে। ফলাফল ঘোষণা হওয়া আজ 10 দিন হল, এটালেকে কিন্তু গৃহ বিভাগের আয়ুক্ত, গৃহ বিভাগের সচিব বা কোনো এজন জেলার বা মহকুমার উচ্চপদস্থ বিষয়া কিন্তু এতিয়াও ঋতুল শইকীয়া বাগ্যত খবর লোলে আহিবলৈ আজৰি নাপালে, সেইটো বৰ দুখৰ বিষয়। মই অহা এদিন দুদিনতে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওচৰলৈ মই যাম আর তেখেতর ওসর আমি নিজে আমি ব্যক্তিগতভাবে তেখেতক আমি আর্জি পেশ করম যে অতি সোনকালে তেখেতে সম্পূর্ণ সহযোগিতার ঋতুল শইকীয়া ডাঙরিয়াক আমার মাজলে যাতে ঘুরাই আনতে সহায় করে। ইয়ার মাজতে খবর আহিছে নাগালেন্ডর মঞ্জিলার অরণ্যত অভিযান চলাই চলাই নিরাশ হয়েছে সেনাও। লাহে লাহে অভিযান শিথিল করে আনিছে সেনায়। ইতিমধ্যে একটা অভিযানকারী দল উভতি আহিছে। এনে পরিস্থিতির প্রশ্ন হয়েছে ঋতুলক নাগালেন্ডত আবদ্ধ করে রখা হয়েছে নেকি? যদি সেয়াই বাস্তব তেন্তে ঋতুলক উদ্ধারের বাবে উদ্যোগ লোক আলফা স্বাধীনে। ঋতুল শইকীয়ার কণমানিজনীর মুখলৈ চাই আলফাক ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে তিতাবৰবাসীয়ে। ব্যুরো রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।